আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন একটি বাংলা ক্লাসে আবারও স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব এবং এই কবিতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করার জন্য আমরা বেছে নেব কবি আল মাহমুদের লেখা নরক কবিতাটি। শিক্ষার্থীরা, সম্পূর্ণ এই ক্লাসটি আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীরা, কবিতা কি, কবিতা কেমন হয়ে থাকে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। কেননা এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা না জানি, তাহলে কোনো সাধারণ লেখা থেকে একটি কবিতাকে আমরা আলাদা করতে পারবো না। দেখো, এই অনুশীলনীটি রয়েছে তোমাদের মূল বইয়ের 134 নম্বর পৃষ্ঠায়। সেখানে বলা হয়েছে কবিতার বৈশিষ্ট্য খুঁজি। নিচে লেখা রয়েছে কবিতার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছক দেওয়া রয়েছে এবং এই ছকের প্রথম অংশে বলা হয়েছে বিভিন্ন প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর আলোকে আমরা যাচাই করব যে কবিতার কোন কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে। এবং এই প্রশ্নগুলো অবশ্যই করা হয়েছে তোমাদের মূল বইতে যেই কবিতাটি রয়েছে, অর্থাৎ নলক কবিতাটি, সেই কবিতাটির আলোকে। শিক্ষার্থীরা, যেমন দেখো, এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে লাইনের শেষে কি মিল শব্দ আছে, অর্থাৎ ছন্দগত শব্দগুলো কি আছে। তাহলে আমরা যদি সেই শব্দগুলো পাই, সেক্ষেত্রে আমরা হ্যাঁয়ের ঘরে টিক চিহ্ন দেব, আর যদি না পাই সেক্ষেত্রে আমরা নায়ের ঘরে টিক চিহ্ন দেব। অর্থাৎ এভাবে প্রত্যেকটা প্রশ্ন আমরা পড়ব, পড়ার পরে সেটি হ্যাঁ হবে না না হবে সেখানে আমরা টিক চিহ্ন দেব। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে। সেখানে এই সম্পূর্ণ ছকটি উত্তর সহ দেওয়া রয়েছে। চলো আমরা সেটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি। এটি রয়েছে আমাদের মূল বইয়ের 134 নম্বর পৃষ্ঠায়। তো চলো আমরা দেখে নিচ্ছি যে আমাদের মূল কবিতার বৈশিষ্ট্যগুলো কী কী। আমাদের প্রথম প্রশ্নটি ছিল, এক, লাইনের শেষে কি মিল শব্দ আছে। আমরা হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন দিয়েছি। কেন দিয়েছি বলো তো? কারণ আমাদের কবিতায় মিল শব্দ ছিল। আমরা যদি কবিতাটি পড়ি, তাহলে আমরা এভাবে পড়তে পারি যে, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। তার মানে কবিতার প্রথম যে দুইটি লাইন রয়েছে, সেই দুইটি লাইনের প্রথম লাইনটি শেষ হয়েছে শেষে এই শব্দটি দিয়ে, এবং দ্বিতীয় লাইনটি শেষ হয়েছে দেশে এই শব্দটি দিয়ে। তার মানে আমরা বুঝতে পারলাম যে দুটি শব্দই কিন্তু মিল শব্দ। মিল শব্দ কাকে বলে, এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম। তার মানে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারি যে হ্যাঁ, এই কবিতার শেষে মিল শব্দ রয়েছে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে, পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়। উত্তর, হ্যাঁ, পড়ার সময় অবশ্যই আমাদেরকে তাল রক্ষা করতে হবে। যদি আমরা তাল রক্ষা না করি, তাহলে কিন্তু কবিতাটি পড়ে আমরা আনন্দ উপভোগ করব না। যেমন এখানে বলা হয়েছে, নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। তার মানে প্রথম বাক্যে আমরা কাছে এই শব্দটির সাথে তাল মেলালাম পরবর্তী বাক্যের শেষে যে শব্দটি রয়েছে, অর্থাৎ মাছে এই শব্দটি। এভাবেই কিন্তু আমরা তাল মিলিয়ে এই কবিতাটি পড়তে পারি। 3 নম্বরে বলা হয়েছে, লাইনগুলোতে কি শব্দ সংখ্যা সমান। অর্থাৎ এই কবিতায় যে লাইনগুলো ব্যবহার করা হয়েছে, প্রতিটি লাইনেই কি শব্দ সংখ্যা সমান। উত্তর, না। কেন? কারণ প্রত্যেকটি লাইনে কিন্তু শব্দ সংখ্যা সমান নয়, নির্দিষ্ট করে দেওয়া নেই। এক একটি লাইনে এক এক রকম শব্দ সংখ্যা রয়েছে। তারপরে 4 নম্বরে বলা হয়েছে, সুর করে গাওয়া হয় কি। উত্তর, না, এই কবিতাটি আমরা সুর করে গাইতে পারি না, আমরা এই কবিতাটি কবিতার আকারেই আবৃত্তি করে পড়তে পারি। 5-এ বলা হয়েছে, এটি কি পদ্য ভাষায় লেখা। উত্তরে আমরা কি লিখব, হ্যাঁ, এটি পদ্য ভাষায় লেখা। পদ্য ভাষা কি? পদ্য ভাষা বলতে বোঝায় কবিতার ভাষা। 6-এ বলা হয়েছে, এটি কি গদ্য ভাষায় লেখা। আমরা নায়ের ঘরে টিক চিহ্ন দেব যে না, এটি গদ্য ভাষায় লেখা না। গদ্য মানে কি বলতো? গদ্য মানে হচ্ছে গল্প। তাহলে এটি কিন্তু অবশ্যই গল্প না, এটি একটি কবিতা, এবং কবিতার ভাষায় কিন্তু এটি লেখা হয়েছে। 7-এ বলা হয়েছে, এখানে কোনো কাহিনী পাওয়া যায়। উত্তরে কি লিখেছি আমরা, যে না, এই কবিতায় আমরা কোনো কাহিনী খুঁজে পাইনি। 8-এ কি বলা হয়েছে, এখানে কোনো চরিত্র আছে কি। এখানে উত্তরে আমরা হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন দেবো, হ্যাঁ, এখানে চরিত্র আছে।
শিক্ষার্থীরা, আমরা এই কবিতাটি যখন পড়েছি তখন কিন্তু আমরা বেশ কিছু চরিত্র খুঁজে পেয়েছি। সেই চরিত্রগুলো কী কী? সেগুলো হচ্ছে নদী, পাহাড়, বন, হরিণ, এগুলো কিন্তু সবই এক একটা চরিত্র। এরপরে 9 নম্বরে বলা হয়েছে, এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি, অর্থাৎ এই কবিতা কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। উত্তর হিসেবে আমরা কি করব, নায়ের ঘরে টিক চিহ্ন দিয়ে দেব যে না, এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। 10, এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা যায় কি না, উত্তরে আমরা লিখব না, এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা যায় না। 11, এর মধ্যে কোনো সংলাপ আছে কি না, উত্তরে আমরা লিখব হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ ঘরে টিক চিহ্ন দেব, এর মধ্যে সংলাপ আছে। শিক্ষার্থীরা, যখন আমরা এই নরক কবিতাটি পড়ি তখন কিন্তু আমরা বেশ কিছু সংলাপ বা ডায়লগ পড়েছিলাম, যেগুলোকে তোমরা বাংলায় কথোপকথন বলতে পারো। কবি এই কবিতায় বলেছেন নদীর কাছে গিয়ে, তোমার কাছে আছে, অর্থাৎ সে কিন্তু নদীর কাছে প্রশ্ন করেছে যে তোমার কাছে কি আমার মায়ের নোলক আছে। আবার নদী তখন উত্তর দিল কি, যে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। এগুলো কিন্তু এক একটা সংলাপ, এরকম বেশ কিছু সংলাপ কিন্তু আমরা এই কবিতায় খুঁজে পাই। তার মানে আমরা এখানে হ্যাঁয়ের ঘরে টিক চিহ্ন দিতে পারি যে হ্যাঁ, এই কবিতায় সংলাপ আছে। 12-তে বলা হয়েছে, এটি অভিনয় করা যায় কি না, উত্তরে আমরা লিখব যে না, এটি অভিনয় করা যায় না, কারণ এই কবিতাটি আসলে অভিনয় করার জন্য উপযুক্ত না। তাহলে শিক্ষার্থীরা, আমি ঠিক তোমাদের বইয়ের মতো একটি ছক এখানে তৈরি করেছি, এবং সেই ছকটি তৈরি করার পরে তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো তুলে ধরে সেগুলো কোনটি সঠিক এবং কোনটি সঠিক নয়, সেগুলো সামনে কিন্তু আমরা টিক চিহ্ন দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কবিতার বৈশিষ্ট্য খুঁজি এই পৃষ্ঠার এই ছকটি তোমরা কীভাবে সমাধান করবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এই অংশটুকু নিয়ে আলোচনা করতে এবং এটি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি সম্পূর্ণ ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি উপভোগ্য হয়েছে। এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব কবিতা কি এই অংশটুকু নিয়ে আলোচনা করতে, এবং ঠিক তার পরবর্তী অংশে আমরা একটি কবিতা লিখব। দেখো এখানে বলা হয়েছে কবিতা লিখি, অর্থাৎ আমাদেরকে একটি কবিতা লিখতে বলা হয়েছে। সেই ক্লাসটি আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেই ক্লাসে কিন্তু আমরা একটি কবিতা কীভাবে লিখতে হয় সেটিও আমরা দেখব। শিক্ষার্থীরা, তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।